যেমন সবাইকে আনতে পারছি, এই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। এবং আমরা আশা করি যে আগামী দিনে আসলে আমরা আরো উন্নত হবো, যাতে এই ধরনের অনুষ্ঠান আমাদের মানে এমএল ভিত্তিক সে ব্যাপারে আমরা সবাই সচেষ্ট থাকবো। এবং আজকের যে মেসেজ আমি শুধু বলতে পারবো, আজকের অনুষ্ঠানের যা কিছু সফলতা তার সব কিছুরই দাবিদার। আপনারা যারা পার্টিসিপেন্ট তারা সবাই, আর যদি কিছু ব্যর্থতা থেকে থাকে সেটা আমরা অবশ্যই ছাত্র হিসেবে আমি আমার ঘরে নিয়ে নিলাম, সেজন্য আমি ক্ষমা প্রার্থী। তবে সেটা চাকরি আরও আসেন, যাই হোক, যেহেতু আমাকে আসলে বলা হয়েছে দায়িত্বটা আমি নিজের থেকেই অনেকটা বেছে নিয়েছি যে আপনারা আসেন চাকরি, আমি যাই হোক চেষ্টা করেছি, আশা করি শুধু। তবে আগামী দিনে আমরা আশা করবো যে আমাদের এই এই বিড়ম্বনাটা আরও বৃহত্তর পরিসরে প্রাপ্ত হবে। এই ক্ষেত্রে আজকে যারা এসেছেন তারা প্রত্যেকের চেষ্টা যদি বাকিদেরকে পৌঁছে দেন, আমার মনে হয় যে আগামী বছর আমরা একটা ভালো রেসপন্স পাবো। এবং আমাদের যে ইউনিটি, আসলে যেটা সাধারণত বলছেন যে আমাদের এটা একটা রেজিস্টার্ড অর্গানাইজেশন, সো আমাদের অ্যাক্টিভিটিসটাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি, সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ, জিন্দাবাদ।